সন্ধ্যার পরে বেরিয়েছিলাম মার্কেটের দিকে, যাই দেখি সব বন্ধ একদম। ওকে 92, সেখানে কি আছে দেখো, 92 তে আমাদের এরকম আছে, একবারে লিখে দিলাম x equals to, ওকে হাফ মাইনাস ওয়ান প্লাস মাইনাস রুট থ্রি, তার মানে এটা ইকুয়ালস টু মেগা, এন্ড এন্ড y ইকুয়ালস টু হাফ মাইনাস ওয়ান মাইনাস রুট থ্রি, দ্যাট মিনস এটা ওমেগা স্কোয়ার, আমরা একবারে ধরে নিলাম। তো লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড x এর পাওয়ার 4 প্লাস x কিউব y প্লাস x স্কয়ার y স্কয়ার x y কিউব y পাওয়ার 4, হ্যাঁ মনে আমরা এই ম্যাথটা করব, ইকুয়ালস টু মাইনাস 1 প্রুফ করতে হবে। দেখো জাস্ট ওমেগাটা বসাই দাও, এখানে ভ্যালু গুলো বসাই দাও, জাস্ট ওমেগা বসাই দাও, ওমেগা দিলে কত হলো, ওকে x মানে কত x, তাহলে ওমেগার পাওয়ার 4, এটা আছে ওমেগা কিউব, y আছে কত ওমেগা স্কয়ার, ওমেগা স্কয়ার প্লাস x ওমেগা স্কয়ার আর y স্কয়ার, দ্যাট মিন্স ওমেগা স্কয়ার এর স্কয়ার, x আছে ওমেগা আর y হলো ওমেগা স্কয়ার এর পাওয়ার আছে 3, আর ইনটু কত প্লাস ওমেগা স্কয়ার এর পাওয়ার 4, দেখো আমরা ভ্যালুগুলো বসাই দিয়েছি, আমাদের যেখানে যা আছে x আছে ওমেগা আর y আছে ওমেগা স্কয়ার, তাহলে এখন এটা আছে ওমেগা হয়, দেখো ওমেগা 4, ওমেগা 4 দ্যাট মিন্স ওমেগা কিউব ইনটু ওমেগা, তার মানে থাকতেছে ওমেগা ওমেগা 4, এটা কত হচ্ছে ওমেগা কিউ মানে 1, তাহলে ওমেগা স্কয়ার থাকলো, এটা আছে ওমেগা 4 ওমেগা স্কয়ার আর 4 তাহলে ওমেগা 6, দ্যাট মিন্স ওমেগা কিউব তার স্কয়ার ওমেগা 6, 4 আর 2 6 এভাবে লিখতে পারো, আর এখানে আসতেছে কত, ওকে ওমেগা এটা আছে একটু চেঞ্জ করে দিলাম ওমেগা কিউব তার স্কয়ার দাও, আর এটা আছে কি ওমেগা 8, ওমেগা 8, এখন ওমেগা 8 যদি হয় তাহলে এটা কি হবে দেখো, ওমেগা 8, এখন এখানে একইভাবে ক্যালকুলেশন করব আমরা, এটা পেলাম ওমেগা প্লাস ওমেগা স্কয়ার, আর এটার অবস্থা কি 1, তাহলে এটা 1 হয়ে গেল, তাহলে এই পর্যন্ত 0 হলো 1 ওমেগা ওমেগা স্কয়ার, এখানে কত 1 স্কয়ার ওমেগা ইনটু 1 স্কয়ার ওমেগা কিউব আছে 1, আর এটা তো জানো যে ওমেগা কিউব ওমেগা কিউব ওমেগা স্কয়ার, তাহলে এই পর্যন্ত 1 লিখে দাও 1, দ্যাট মিন্স 1 প্লাস ওমেগা প্লাস সরি 0 এটা ওমেগা স্কয়ার, এখানে আসতেছে কত একটা ওমেগা আর এটা 1 1 হচ্ছে তাহলে ওমেগা স্কয়ার থাকে, এখন এই পর্যন্ত 0 হয় আর এইটা মানে কত মাইনাস 1, সাইড নোটে লেখো সেন্স 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার ইকুয়ালস টু 0, তাহলে সো ওমেগা প্লাস ওমেগা স্কয়ার ইকুয়ালস টু মাইনাস 1, তাহলে ইকুয়ালস টু মাইনাস 1 ইকুয়ালস টু মাইনাস 1 ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, দেখো প্রুফ, ওকে এরপর দেখো যে এটা গেল 92, এখানকার ম্যাথগুলো সব একই টাইপের, ওই একই ওমেগা কিউব রুট অফ ইউনিটি ওটাই থাকবে, 93 দেখো 93 একই ম্যাথ, 93 p ইকুয়ালস টু গিভেন দ্যাট, গিভেন দ্যাট কি দেওয়া আছে দেখো, p ইকুয়ালস টু হাফ মাইনাস 1 মাইনাস, তাহলে দ্যাট মিনস ওমেগা, আর q 1 মাইনাস 1 মাইনাস মাইনাস রুট থ্রি, এটা ওমেগা স্কোয়ার হয়, তার মানে পি আসতে পেলাম ওমেগা আর কিউ পেলাম ওমেগা স্কোয়ার, ব্যাস পি 4, হ্যাঁ তাহলে আমরা কি পেলাম, লেফট হ্যান্ড সাইড পি পাওয়ার 4 প্লাস
x 1 by 2 minus 1 plus root minus 3 plus 2 omega. দেখো এটা হচ্ছে omega, omega এর cos 2. এখন আমাদের কি প্রুফ করতে হবে দেখো ছোট একটা প্রুফ left hand side. ওকে left hand side x cube x এর পাওয়ার minus 3 তাহলে x cube plus 1 by x এর পাওয়ার 2 এখন দাও omega cube 1 1 by omega cube তাহলে 1 plus 1 by 1 that means 1 plus 1 that means 2 equals to right hand side side order লিখতে পারো since omega cube equals to 1 omega cube equals to 1 দেখো একদম ছোট একটা ম্যাথ ছিল 95 এ যাও ওকে 95 সেখানে কি আছে গিভেন দ্যাট গিভেন কি পাবো আমরা সেখানে দেখো গিভেন দ্যাট ওকে 95 ওই একই একটা ওমেগা স্কয়ার ফাইন্ড দ্য ভ্যালু অফ দিস একটা ওমেগা একটা কি ওমেগা স্কয়ার ফাইন্ড দ্য ভ্যালু 95 দেখো x x equals to 1 by 2 minus 1 plus minus 3 equals to omega and y equals to 1 by 2 minus 1 minus root 3 eta it is omega square this is omega square এখন left hand side left hand side okay x cube plus xy plus y cube no square দুটা স্কয়ার এক্স স্কয়ার ইকুয়াল টু 0 প্রুফ করতে হবে তো চলো ভ্যালু বসাই দাও ভ্যালু বসাই দিলে ঠিক আছে স্টেন 0 হয়ে যাবে এটা সে ওমেগা তাহলে ওমেগা স্কয়ার এক্স হলো ওমেগা ওয়াই সে ওমেগা স্কয়ার ওয়াই ওমেগা স্কয়ার স্কয়ার এটা ওমেগা স্কয়ার থাক এটা ওমেগা কিউব এটা ওমেগা পাওয়ার 4 ওমেগা স্কয়ার 1 ওমেগা কিউব দ্যাট মিনস 1 অ্যাড দিস ওমেগা কিউব ইনটু ওমেগা তার মানে 1 ওমেগা একবার লিখে দাও ওমেগা সেন্স দেখো ওমেগা 4 ইকুয়ালস টু ওমেগা কিউব ইনটু ওমেগা এটা 1 তাহলে ওমেগা থাকে তাহলে 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার দ্যাট মিনস 0 ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড রুট দেখো সাম অফ দা কিউব রুট অফ ইউনিটি ইকুয়ালস টু 0 ওই একই ম্যাথ মনে হয় 96 এ যাও দেখো সেখানে কি আছে গেলাম দেখ 95 গেল 96 সেখানে কি আছে ও একই এক্স আর ওয়াই এখানে আছে এ কিউ মাইনাস 1 বেসার কোনো কাজ নাই এ কিউ মাইনাস 1 ফ্যাক্টরাইজ করব তাহলে এটার নাম ইসলাম এটু মুছে দিলাম 96 লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড এ কিউ মাইনাস 1 That means a cube minus 1 cube
a minus 1. A square plus a plus 1. এখন এটা ফ্যাক্টরাইজ করে ফেলে চলো a minus 1 এখানে কি লিখবো a square এখানে minus দি minus 1 দেওয়া যায় তার সাথে একটা a দিলাম plus 1 মানে omega second bracket কি করছি আমরা এটা মানে এটাই minus minus plus আর এটা মানে এখন ধরে বসাবো দিলেই কাজ শেষ এখন আসো এখানে কি দাঁড়ালো ওকে আচ্ছা এটা 1 রাখি নাও লিখতে পারে এটা a minus 1 এখন দেখো a স্কয়ার minus 1 মানে omega plus omega স্কয়ার minus 1 a plus 1 এখন আসো a minus 1 আর এখান থাকলো a স্কয়ার minus a omega plus না এটা minus হবে minus a omega স্কয়ার plus 1 এখন কমন নিব আমরা কতটুকু কমন নেওয়া যায় দেখো সে অনুযায়ী কমন নিব এবং ভ্যালু বসাই দিলে শেষ ওকে এখন দেখো যে আমরা কতটুকু কমন নিলাম a মাইনাস 1 তো থাকলো এখান থেকে a কমন না তাহলে a মাইনাস কত ওমেগা a মাইনাস ওমেগা থাকলো এখান থেকে মাইনাস এটা ওমেগা কিউব দাও তাহলে ওমেগা কিউব লাগবে ওমেগা কিউব 1 মানে ওমেগা কিউব ওকে 1 মানে ওমেগা কিউব তাহলে এখন আসলে এখান থেকে মাইনাস ওমেগা স্কয়ার কমন তাহলে a মাইনাস ওমেগা 1 মানে ওমেগা কিউব লাগলে নিব না লাগলে গুলো নিতাম না ঠিক আছে আমার লাগতেছে ঠিক আছে তাহলে a মাইনাস 1 a মাইনাস ওমেগা a মাইনাস ওমেগা স্কয়ার এখন a মাইনাস 1 ওমেগা মানে y তাহলে a মাইনাস y সরি a মাইনাস x আর a মাইনাস y বুঝতে পারছো আমরা প্রথমে ধরে নিয়েছিলাম দেখো x ইকুয়ালস টু ওমেগা ছিল আর y ইকুয়ালস টু ওমেগা স্কয়ার ছিল তাহলে ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড দেখো ওমেগা ইকুয়ালস টু x প্রথমে গিভেন দ্যাট ছিল দেখো ওখানে ওমেগা স্কয়ার আছে y এটা রুট ওকে এটা রাইট হ্যান্ড সাইড দেখো আমরা কিভাবে কাজ করলাম দ্যাট মিন্স একটা ওমেগা ধরছিলাম একটা ওমেগা স্কয়ার ধরছিলাম ক্যালকুলেশন করলাম এবং ভ্যালু বসাই দিলাম এরপর আসো 97 এ যাও ওকে তাহলে এখন এটা রাইট হ্যান্ড সাইড 97 গিভেন দ্যাট সেখানে কোনো গিভেন দ্যাট লাগবে না লেফট হ্যান্ড সাইড করলে হয়ে যাবে ওমেগা 97 97 left hand side left hand side হ্যাঁ ওমেগা এ ওমেগা স্কয়ার বি ওমেগা স্কয়ার এ প্লাস ওমেগা বি হ্যাঁ দেখো এ ওমেগা ওমেগা স্কয়ার বি ওমেগা স্কয়ার এ ওমেগা বি চলো আমরা আগের মতন ক্যালকুলেশন করে মাল্টিপ্লাই আগে করো এটা দিয়ে মাল্টিপ্লাই করো তা ওমেগা কিউব এ স্কয়ার হয় এটা সাথে মাল্টিপ্লাই করো ওমেগা 4 এ বি হয় ঠিক আছে এবার এটা দিয়ে মাল্টিপ্লাই করো এ বি এ ওমেগা স্কয়ার এটা সাথে মাল্টিপ্লাই ওমেগা কিউব বি স্কয়ার ওমেগা কিউব মানে 1 এই দুই জায়গায় 1 দিয়ে দাও তাহলে এ স্কয়ার থাকে আর এটা ওমেগা থাকে শুধু ওমেগা এ বি ওমেগা 4 মানে ওমেগা ওমেগা কিউব ইনটু ওমেগা তাহলে ওমেগা কিউব 1 তাহলে ওমেগা থাকলো তাহলে এ বি ওমেগা স্কয়ার এটা বি স্কয়ার এখান থেকে কমন নাও এ বি এ স্কয়ার প্লাস ওকে এ বি কমন নিলাম ওমেগা প্লাস ওমেগা স্কয়ার প্লাস এটা হলো মাইনাস 1 এ স্কয়ার প্লাস এ বি মাইনাস 1 প্লাস সাইড নট সিনস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার ইকুয়ালস টু মাইনাস 1 বাস দেখো রাইট হ্যান্ড সাইড এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড দেখো শুধু মাল্টিপ্লাই করা আর কিছু না আর ওমেগা কিউব ইকুয়ালস টু 1 বসাই দিছি পরে আবার এটা ভ্যালু বসাই দিছি মাইনাস 1
So, okay, 1 plus omega square equals to 0. So, eta holo minus 1. Side chance ko nebo. Ekhon cholo 98. Dekho shekhane ki ache. 98. Okay, 98 e jao dekho. Abaro ei rokom ekta multiply amader samne asteche. Tinta multiply. Ore baba. Okay. 98 left hand side. Left hand side ase dekho a plus b plus c thak pore asche dekho a b omega square a plus b omega square c omega jese ha c omega ekhon chalo eta amra calculate korbo jodi calculate kore ki hoy jabe ha multiply kore dao jela multiply eta thak ei dui ta multiply korbo a plus b plus c এটা মাল্টিপ্লাই করো তাহলে a আর a মাল্টিপ্লাই করলে s বার হয় এর সাথে এটা মাল্টিপ্লাই a b ওমেগা মানলাম a দিয়ে এটা মাল্টিপ্লাই c a ওমেগা স্কয়ার থাক c a ওমেগা স্কয়ার এটা মাল্টিপ্লাই a দিয়ে মাল্টিপ্লাই শেষ এখন এটা দিয়ে মাল্টিপ্লাই করব a b ওমেগা স্কয়ার এটার সাথে এটা মাল্টিপ্লাই b স্কয়ার ওমেগা কিউব এবার এটা দিয়ে এটা মাল্টিপ্লাই প্লাস bc ওমেগা 4 এরপর c দিয়ে মাল্টিপ্লাই করো ca ওমেগা c আর b bc ওমেগা স্কয়ার মানলাম এটা সাথে মাল্টিপ্লাই করো ওকে c স্কয়ার ওমেগা কিউব দেখো যে কোটা স্কয়ার পেয়েছি তার সাথে ওমেগা কিউব আছে এখানে কিছু নাই বাট এটা ওমেগা কিউব আছে এটা তো ওমেগা কিউব আছে তাহলে ওমেগা কিউব মানে কত 1 তাহলে ওকে a প্লাস b প্লাস c a স্কয়ার নিয়ে আসলাম কত b স্কয়ার কই এটা b স্কয়ার ওমেগা কিউব মানে 1 c স্কয়ার এখন a b গুলো এক জায়গায় নাও a b ওমেগা আর এবি কোথায় আছে এখানে প্লাস এ বি ওমেগা স্কয়ার বিসি এর জায়গায় নাও বিসি কোথায় বিসি এটা ওমেগা ফর মানে কিন্তু ওমেগা বিসি ওমেগা আর বিসি ওমেগা স্কয়ার আর সি এ সি ওমেগা এখানে একটা ওমেগা আর সি এ ওমেগা স্কয়ার এখন চলো কমন নেব a প্লাস একবার কমন নিতে পারতাম নিলাম না সেকেন্ড রাখে দিলাম a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার a b কমন না ওমেগা প্লাস ওমেগা স্কয়ার b c কমন না ওমেগা প্লাস ওমেগা স্কয়ার c a কমন না ওমেগা প্লাস ওমেগা স্কয়ার এখন চলো তাহলে a প্লাস b প্লাস c এখন চলো দেখো a স্কয়ার b স্কয়ার c স্কয়ার a b এটা মানে কত মাইনাস 1 b c এটাও কত মাইনাস 1 c a এটাও কি মাইনাস 1 সাইড নোটে লিখতে পারো সেন্স ওমেগা প্লাস ওমেগা স্কয়ার ইকুয়ালস টু মাইনাস 1 এখন চলো ফর্মুলা চলে আসছে আমাদের a প্লাস b প্লাস c এটা হলো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস c হয়ে গেছে ফর্মুলা ছোটবেলায় ফর্মুলা শিখছিলাম a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস টাইস abc ফার্স্ট রাইট হ্যান্ড সাইড হ্যাঁ প্রুভড ছোটবেলায় ফর্মুলাটা শিখছিলাম মনে আছে তো আর এখন ওই কিছুই না কাজ ওমেগা কিউব ইকুয়ালস টু 1 আর 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়ালস টু 0 এই আছে আমাদের এখানে কাজ হয়েছে আর কিছু হয় নাই ক্যালকুলেশন করে দাও 98 গেল 99 এ যাও ওকে মাল্টিপ্লাই করো এবং দেখো এই যে ওমেগা 4 এই যে ওমেগা 4 ওমেগা 4 মানে কি ওমেগা কিউব ইনটু 1 তাহলে ওমেগা কিউব 1 তাহলে ওমেগা থাকে এই যে দেখো বিসি জায়গায় ওমেগা নিয়ে আসছে শুধু 4 টাকে বাদ দিয়ে শুধু ওমেগা লিখছি আর এটা তো কই বিসি ওমেগা স্কয়ার তো আছে ওকে এবার 99 এ চলো ছোট একটা ম্যাথ দেখো 99 হ্যাঁ 99 এ দেখো কি অবস্থা 99
99 jump. Okay, amra given that equivalent. Dekhi, dekhe pele. Okay, 99. Ekhane x equals to pq. Yes. X equals to p plus q. Y equals to p omega plus q omega square. And z equals to p omega to the square of q omega. Naki. Dekhi, z equals to p omega square q omega. A cube, x cube, y cube, z cube. Okay. Yes, chalo. Left hand side. Left hand side. Okay, left hand side. Shekhane ki ache dekho. Left hand side, x cube plus. No, square. X square plus. Y square plus. Z square. Tale x mane p plus q. Dilam square. Y se p omega plus q omega square. Dilam square. Z holo p omega square q omega. Eta holo dilam square. Okay, clear? এখন দেখো ফর্মুলা পড়ে গেছে p স্কয়ার 2 p কিউব প্লাস q স্কয়ার এখানে কি অবস্থা p স্কয়ার ওমেগা স্কয়ার প্লাস 2 p কিউব বুঝতে পারছো একবারে দিয়ে দিলাম 2 p কিউব এটা এটা মাল্টিপ্লাই ওমেগা কিউব হয়ে গেল আর এটা সে এটার স্কয়ার p স্কয়ার আর ওমেগা স্কয়ারের স্কয়ার করলে হলো পড়বে আমরা a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা ভাঙা দিছি আর যেখানে ওমেগা আসছে ওমেগা মাল্টিপ্লাইটা করে দিছি একসাথে এখন এটা কে বাদ চলো ওকে p স্কয়ার ওমেগা 4 স্কয়ার টুয়াইস এবি এ মানে কত এটা আর এটা মাল্টিপ্লাই হবে p কিউ ওমেগা স্কয়ার এটা মিলে হবে এটা কিউ এটা কিউ স্কয়ার ওমেগা স্কয়ার বুঝতে পেরেছো ওকে এখন চলো এখান থেকে যদি আমরা কাজ করতে পারি ওকে এখন স্কয়ার p স্কয়ার গুলো এক জায়গায় নিয়ে আসি এখানে p স্কয়ার আছে এখানে কি আছে p স্কয়ার তাহলে ওকে চলো এখানে p স্কয়ার তাহলে p স্কয়ার ওমেগা স্কয়ার আর এক জায়গায় p স্কয়ার আছে এখানে ওমেগা 4 ওমেগা 4 মানে কত ওমেগা তাহলে p স্কয়ার ওমেগা দিয়ে দিলাম একবারে আর এখন আসো এটা 2p কিউব ওমেগা কিউব মানে 1 এটা 2p কিউব ওমেগা কিউব আছে 1 2 p cube ওমেগা কিউব তো এখন q স্কয়ার গুলো একবারে নাও এটা q স্কয়ার এখানে আছে আর এখানে আছে কোথায় q স্কয়ার এখানে ওমেগা পর মানে কি ওমেগা তাহলে q স্কয়ার ওমেগা আর q স্কয়ার ওমেগা স্কয়ার এখন চলো কমন নিয়ে নিই এই তিনটা থেকে p স্কয়ার কমন নাও p স্কয়ার কমন লেখা এটা 1 থাকে এটা আগে লেখো ওমেগা এটা পরে লেখো ওমেগা স্কয়ার সাইড রুট লিখতে পারো সিন্স 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার ইকুয়ালস টু 0 দেখো এটা p ইনটু 0 এটা p স্কয়ার ইকুয়ালস স্কয়ার ইনটু 0 তাহলে 0 হয়ে গেল শুধু এটা থাকে 99 চলো 100 নাম্বার যাই আরে 100 অঙ্ক দিয়ে দিছে একটা কথা হলো এখন দেখো পরের ম্যাথ হ্যাঁ কি টাইপের এই যে আমরা না করলে করতে পারতাম মানে এটা জাস্ট কি p q এর জায়গায় x y আর ধরো দাও নাই ডাইরেক্ট ম্যাথ 100 ডাইরেক্ট ম্যাথ দিয়ে দিছে স্কয়ার ফর্মুলা এবং এস এ প্লাস বি হোল স্কয়ার ফর্মুলা ভাঙায় দাও দিলে ম্যাথ হয়ে যাবে 100 100 ওকে দেখানে কি আছে লেফট হ্যান্ড সাইড x প্লাস y স্কয়ার x ওমেগা স্কয়ার নাকি ওমেগা দেখি x ওমেগা প্লাস y ওমেগা স্কয়ার তাহলে এখানে পরেরটা থাকবে এরকম x এর সাথে ওমেগা থাকবে ওমেগা স্কয়ার থাকবে y এর সাথে y ওমেগা থাকবে
Error square. Dekho koto gulo square holo. X omega square wala mila. Par ekta to square thakbe ekta to omega thakbe. Par ekta to free thakbe sir. To ek is element ek hi math square bhangai dao. Ha hai math ta sidho. Okhane shudhu p cube patto bose to dekho x square plus twice xy plus y square. Eta te jao x square omega square. Twice xy omega cube hai jao. Plus y square omega 4 plus x square omega 4 plus 2xy omega cube y square omega square. Chalo x square gula ek jagah niye ashi ekhane x square omega square ar ek jagah square square ache ekhane omega 4 mane omega tale x square omega omega 4 mane omega. আর এখানে আছে টুয়াইস এক্স ওয়াই এক্স ওয়াই গুলো এক্সাইন নিলাম এখানে ওমেগা কিউব মানে 1 আর টুয়াইস এক্স ওয়াই ওমেগা কিউব মানে 1 টুয়াইস এক্স ওয়াই আর এখানে ওয়াই স্কয়ার এখানে একটা ওয়াই স্কয়ার আছে প্রথমে একটা ওয়াই স্কয়ার লিখলাম এখানে ওয়াই 4 তাহলে ওয়াই ওমেগা স্কয়ার আর এটা ওয়াই ও মাই গড এটা ওমেগা ওয়াই ওমেগা ওমেগা 4 মানে ওমেগা ওয়াই স্কয়ার আর এটা সে প্লাস y স্কয়ার ওমেগা স্কয়ার এখন ওই আগের মত কমন নাম এখান থেকে x কমন নিলাম 1 প্লাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগা 0 এটা cxxy এখান থেকে y স্কয়ার কমন নাম 1 প্লাস ওমেগা স্কয়ার এটাও 0 এটাও 0 ঠিক আগের মতটা x স্কয়ার কমন দ্যাট মিন্স x স্কয়ার ইনটু 0 প্লাস cxxy প্লাস এখানে কি হলো y স্কয়ার ইনটু 0 সাইড রুল লিখতে পারো 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়ালস টু 0 তাহলে এটাও 0 হয়ে যায় এটাও 0 হয়ে গেল থাকলো মাঝখানে কি 6xy ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড ওকে 100 গেল 101 একই রকম মনে হচ্ছে 100 পেলাম এখন চলো 101 এখন কিউবের ফর্মুলা বুঝছো একই ম্যাথ y ইকুয়ালস টু ওমেগা ওকে পি ওমেগা স্কয়ার জেড ইকুয়ালস টু পি ওমেগা স্কয়ার এখন চলো 101 এখন শুধু এখানে কিউ আর কোনো পার্থক্য নাই এক্স ইকুয়ালস টু এখন দেখো 101 101 কি কি দেওয়া আছে কেমন দাঁড় এক্স ইকুয়ালস টু পি কিউ পি প্লাস কিউ ওয়াই ইকুয়ালস টু পি প্লাস y equals to p plus q omega omega q and z equals to p plus omega square q p plus omega square q okay at omega omega q back to this one I a cube b cube c cube wow. Cube formula left hand side equals to x cube plus y cube plus z cube বেরোস এটা এক্স কিউব মানে পি প্লাস কিউ ফর্মুলা কিউ প্লাস পি প্লাস ওমেগা কিউ ওকে কিউ এরপর আবার আসো এখানে এখানে আসো ওকে জেড আছে কত পি প্লাস ওমেগা স্কয়ার কিউ সবগুলো কিউ হোল কিউবের ফর্মুলা এক কিউব কিউব আকারে দিতে পারো ইচ্ছা তোমাদের রুটে ভাঙাই দিই তাহলে পি স্কয়ার প্লাস থ্রি পি স্কয়ার কিউ প্লাস থ্রি পি কিউ স্কয়ার আর প্লাস কিউ এর পর কিউ পরটাতে দেখো এটা পি স্কয়ার প্লাস থ্রি পি স্কয়ার কিউ ওমেগা প্লাস থ্রি পি কিউ পি স্কয়ার কিউ স্কয়ার ওমেগা স্কয়ার আর প্লাস q3 omega 3 ওকে দেখো এটা ভাঙাই দিলাম এখন এটা ছোট ছোট ম্যাথ দেখো এটা কিউ হবে সরি ওটা কিউ পি কিউ ওকে এটা পি কিউ এখানে পি কিউ স্কয়ার কেন হলো পি কিউ তাহলে পি কিউ প্লাস 3 পি স্কয়ার কিউ ওমেগা স্কয়ার প্লাস 3 পি কিউ স্কয়ার ওমেগার পর 4 হয়ে যায় তখন আর প্লাস
square power 3 omega power 6 দেখো এসে আমাদের অবস্থা এখানে এখন আমরা কি করতে পারি এখন p কি পয়েন্ট আছে দেখো একটা দুইটা তিনটা তাহলে 3 p পাওয়ার q এখন দেখো কিউব এর ব্যাপারগুলো কি আছে দেখো তো কিউব কোথায় কোথায় আছে এখানে আছে এখানে আছে এখানে আছে কিন্তু সবগুলো দেখো ওমেগা এটা ওমেগা কিউব মানে 1 এটা ওমেগা কিউব এটা ওমেগা কিউব এটা 1 তাহলে এখন আসলো 3q স্কয়ার কিউ কিউব বুঝতে পারছো একবারে দিয়ে দিলাম এখানে একটা আছে এখানে একটা বেরিয়ে যায় ওমেগা 6 তার মানে কত ওমেগা 3 ইনটু ওমেগা 3 1 1 1 ইনটু 1 তাহলে এটা কিউব থাকে এখন চলো এইগুলোতে যাই এটা 3 p স্কয়ার কিউ এটা কমন নাম তাহলে এখানে 1 থাকে একটু গ্যাপ দিচ্ছি এত বেশি করে পারবো না এটা এখানে 1 থাকে এটা এখানে একটা আছে কি সেটা ওমেগা আর একটা আছে এই জায়গাতে কি আছে সেটা ওমেগা স্কয়ার এরপর আছে এই মাঝখানে একটা নাম প্লাস 3 p কিউ স্কয়ার প্রথমটা 1 এটাতে 1 এটাতে কি আছে প্লাস ওমেগা স্কয়ার এইটাতে কি আছে ওমেগা 4 মানে কিন্তু ওমেগা ওমেগা 4 মানে ওমেগা তাহলে এটা এটাতে কমন আছে তাহলে ওমেগা প্লাস ওমেগা হয়ে গেছে কাজ তাহলে এখান থেকে 3 কমন নিলে যদি আমরা 3 কমন নিই এই জায়গাটা থেকে তাহলে p কিউ প্লাস q কিউ হলো এটা 0 এটাও 0 3 p স্কয়ার কিউ ইনটু 0 প্লাস 3 p q স্কয়ার ইনটু 0 সাইন অফ সেন্স 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়ালস টু 0 তাহলে এখন থাকলো কোন তো 3 p কিউ প্লাস q কিউ cos টু রাইট হ্যান্ড সাইড দেখো তো এটাই মনে রাইট হ্যান্ড সাইড থাকার কথা ওকে 101 হ্যাঁ 101 এটা রাইট হ্যান্ড সাইড এখন চলো 102 অনেক ইম্পর্টেন্ট না 102 আমরা কনসিডার করে নেব অ্যাপ্রেস করব ভ্যালু ছেড়ে দেব বড় ম্যাথ তবে ক্যালকুলেশন একটু ছোট করে করতে হবে 102 অনেক বড় ম্যাথ 102 হ্যাঁ 102 দেখো ওকে x প্লাস y 0 x প্লাস y প্লাস z ইকুয়ালস টু 0 হ্যাঁ এখন লেফট লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডে কি আছে x প্লাস y ওমেগা প্লাস z ওমেগা স্কয়ার পারফেক্ট আবার x প্লাস y ওমেগা স্কয়ার z ওমেগা কিউব আবার একটু দেখে নাও z ওমেগা কিউব একটা তো ওমেগা আছে একটা তো ওমেগা স্কয়ার আছে ঠিক আছে এখন চলো আমরা কনসিডার করব এবং ম্যাথ করে ফেলবো একেবারে ইজি দাদা কিভাবে কনসিডার করব সেটা দিকে তাকাও আমরা কনসিডার করব লেটার তো ওকে দেখো লেট এটা ইয়ে ধর এ তাহলে এ কিউব এটা হলো বি কিউব সাইড নোট লেট আমরা এটা এ ধরছি না এক্স প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কয়ার to a and x plus y omega square z omega equals to b okay এখন দেখো a কিউব b কিউব এর ফর্মুলা করে ম্যাথ শেষ করে দেবো আমরা a plus b a square minus ab plus a square পারি লিখতে পারি আমরা এখন a প্লাস b এখন এটা একটু ফ্যাক্টরাইজ করব এটাকে a স্কয়ার প্লাস দিয়ে মাইনাস 1 দিয়ে দিত এটা একটা b স্কয়ার সাথে একটা b কিউব এমনি নেওয়া যায় এখানে এটার ভ্যালু 1 ওমেগা প্লাস ওমেগা স্কয়ার মাইনাস 1 তাহলে a প্লাস b থাকলো a স্কয়ার এটা মানে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার ab দেখো এটা মাইনাস 1 প্লাস বি স্কয়ার ওমেগা কিউ আমরা ফ্যাক্টরাইজ করার জন্য নিছি এখন মানলে চলতো পরে নিলে চলতো ঠিক আছে তাহলে এখন দেখো এ প্লাস বি ব্যাস
এখন আসো কত আচ্ছা মাল্টিপ্লাইটা করে দাও এস স্কয়ার প্লাস এবি ওমেগা বা ওমেগা এবি ওমেগা এবি প্লাস ওমেগা স্কয়ার এবি প্লাস ওমেগা কিউব বি এখন আসো এ প্লাস বি থাক এখানে এখান থেকে কমন নাও এ কমন নাও তাহলে এ প্লাস ওমেগা বি এখান থেকে ওমেগা স্কয়ার বি কমন নাও তাহলে এ প্লাস ওমেগা বি দেখো ফ্যাক্টরাইজ হয়ে গেল ওকে ফ্যাক্টরাইজ করলে এ প্লাস বি থাক এ প্লাস ওমেগা বি আবার এ প্লাস ওমেগা স্কয়ার বি এখন আমরা কি করব জানো এ বি ভ্যালুটা সেট এ বি যে ভ্যালুটা নেওয়া হয়েছে এখন আমরা এ বি ভ্যালুটা জাস্ট ছেড়ে দেব আর কিছু না তো চলো আমরা এ বি ভ্যালুটা ছেড়ে দিই এ আর বি ভ্যালুটা জাস্ট ছেড়ে দাও এখানে কোথায় এই তাহলে x প্লাস y ওমেগা প্লাস z ওমেগা স্কয়ার b এটা x প্লাস y ওমেগা স্কয়ার প্লাস z ওমেগা এ আর বি ভ্যালু ছেড়ে দিলাম এখন এখানে যখন ছাড়বো এখানে তো এ আছে এ মানে কোনো চেঞ্জ হবে না x প্লাস y ওমেগা প্লাস z ওমেগা স্কয়ার এ কিন্তু এখন যখন বিটা ছাড়বো আমি এখানে তখন ওমেগা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে বিশটা ওমেগা মাল্টিপ্লাই আছে একবারে মাল্টিপ্লাই করে দিলাম তাহলে z ওমেগা সরি x ওমেগা এখানে কি y ওমেগা কিউব হবে স্কয়ার যেহেতু z ওমেগা স্কয়ার কি করে বুঝতে পারছো আমরা কি করছি এটা তো এর ভ্যালু দিয়েছি a b যখন দিয়েছি তার আগে ওমেগা দিয়ে মাল্টিপ্লাই করছি তাহলে b তো এটা ওমেগা আসলো ওমেগা কিউব হলো ওমেগা স্কয়ার হলো মাল্টিপ্লাই করলো আরো একটা আছে বাকি আর একটা ফ্যাক্টর আছে দিলাম এখানে লাস্ট ফ্যাক্টর কোনটা এটা এ তার মানে x প্লাস y ওমেগা প্লাস z ওমেগা স্কয়ার থাক এবার ওমেগা স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করব তাহলে এখানে কি হলো x ওমেগা স্কয়ার প্লাস y ওমেগা 4 প্লাস z ওমেগা কিউব যেহেতু আমি ওমেগা স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করলাম এখন কিন্তু ওমেগা স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করছি তাহলে পার পড়ে এসে z কিউব হয়ে গেছে ওমেগা স্কয়ার দিয়ে ওমেগা স্কয়ার ওমেগা 4 স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করলে এটা একসাথে মাল্টিপ্লাই করে দিয়েছি বি দিয়ে ওমেগা স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম সবগুলো ফ্যাক্টর পেয়ে গেছি এখন চলো একটু ক্যালকুলেশন করব জাস্ট ভ্যালু বসানো শেষ হ্যাঁ এখন আমাদের এখানে একটু হালকা কাজ হবে এখন x আর y কত কয়টা x y সেকেন্ড ব্র্যাকেট দাও টুয়াইস x এটা x আর এটা x টুয়াইস x এখন y এর অবস্থা কি y কমন না এখানে কি থাকে ওমেগা এখানে থাকে ওমেগা স্কয়ার ওমেগা প্লাস ওমেগা স্কয়ার থাকে z কমন নাও z কমন নিলে এখানে কি থাকে ওমেগা স্কয়ার এখানে ওমেগা ওমেগা স্কয়ার প্লাস ওমেগা মাইনাস 1 হয়ে যাবে ফ্যাক্টর শেষ এটা এখন এখানে আসো এখানে এসে দেখো কি আছে x কমন নেব x কমন নিলে 1 প্লাস ওমেগা স্কয়ার x কমন নিলে 1 প্লাস ওমেগা চলো এখন আমাদের কাজ হলো আমরা এখন এখানে গেছি এই ফ্যাক্টর আছে আমরা x কমন নিলাম তাহলে এখানে 1 এখানে ওমেগা স্কয়ার থাকে এখন y কমন নাও প্লাস y কমন নিলাম y কমন নিলে এখানে ওমেগা আর এখানে কি 1 ওমেগা কিউব তো 1 তাহলে ওমেগা এখানে থাকবে পরেরটা 1 থাকবে এখন আসো z একই জিনিস এটা
omega square eta omega square tar mane 2 z omega square please ekta dekho tumra eta holo eta 2 z omega square dilam ekhon asho eta ha ekhon ei factor asho third factor eta x common nao তাহলে x common নিলে 1 plus omega square হবে দেখো এটা x common নিলে 1 plus omega square yes এবার y common নাও y common না লাগবে না এটা কি y omega এটা কিন্তু y omega হবে omega 4 মানে omega omega কি omega তাহলে y omega y omega এটা y omega তাহলে ওকে 2 y omega থাক এবার z টা কাছে আসো জেড কমন নিলাম এখানে থাকে কত ওমেগা স্কয়ার ওমেগা স্কয়ার এখানে কত ওমেগা কিউব মানে 1 তাহলে থাকলো শুধু 1 দেখো হয়ে গেছে আমাদের কাজ এখন আমাদের ক্যালকুলেশন শেষ এখন শুধু ভ্যালু বসাই দেব হ্যাঁ আমাদের 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার এখান থেকে অনেকগুলো রিলেশন আমাদের আসে যে ওকে এখন আসো ওকে 2 আচ্ছা একবারে বসাই দিলাম 2x এটা মাইনাস 1 তাহলে মাইনাস y এটা মাইনাস 1 মাইনাস z পাওয়ার দেখো 1 প্লাস ওমেগা স্কয়ার মানে কি 0 তাহলে ওমেগা প্লাস মাইনাস 1 এটা মাইনাস 1 এরপরে বসাই দিলাম এটা সে কি বলো তো মাইনাস ওমেগা স্কয়ার ওকে তাহলে আগে এটা লিখলাম ওকে 2 z ওমেগা স্কয়ার এটা সে কত মাইনাস মাইনাস x ওমেগা স্কয়ার এটা মাইনাস y ওমেগা স্কয়ার ফাজ ব্যাপার এটা খেয়াল করো আমরা আসলে এটা ইউজ করতেছি 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার এখন এখানে আসো এটা আগে লিখে নিলাম টুয়াইস y ওমেগা এটা সে কি মাইনাস ওমেগা এটা সে মাইনাস ওমেগা তাহলে মাইনাস x ওমেগা পরেরটা কি এটা এটা মাইনাস ওমেগা তাহলে আসলে কত আমাদের মাইনাস জেড ওমেগা মাইনাস জেড ওমেগা আমরা এটা ইউজ করছি সিন্স 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়ালস টু জিরো যখন এই দুটো পাইছি তখন মাইনাস 1 যখন এটা নিয়েছি তখন মাইনাস ওমেগা স্কয়ার আবার যখন 1 আর ওমেগা স্কয়ার পাইছি তখন মাইনাস ওমেগা এই যে এগুলো হচ্ছে 1 আর ওমেগা স্কয়ার 1 আর ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা আবার এখানে আসো দেখো যে 1 প্লাস ওমেগা 1 প্লাস ওমেগা তাহলে মাইনাস ওমেগা স্কয়ার বসে আছে এখন চলো একটু কমন নিয়ে নিই তাহলে টুয়াইস এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড থাক এখানকার অবস্থা কি এদিকে কমন নেই পিছনে কমন না টুয়াইস জেড মাইনাস এক্স মাইনাস ওয়াই এখানে আছে ওমেগা স্কয়ার এখান থেকে ওমেগা কমন দেন তাহলে টুয়াইস ওয়াই মাইনাস এক্স মাইনাস জেড প্লিজ এটা কি ওমেগা কিউব হয় না ওমেগা স্কয়ার আর ওমেগা ওমেগা কিউব 1 বাদ তাহলে এখন আমরা কি পাবো একটা করে এক্স বেশি নেব সেকেন্ড ব্র্যাকেট দাও টুয়াইস এক্স তাহলে মাইনাস এক্স কমন নাও এক্স প্লাস ওয়াই প্লাস জেড কারণ আর এটা 0 আমি সেই দিকে যাচ্ছি টুয়াইস জেড মাইনাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড ওকে এটা তো 1 হয়ে গেল এটা বাদ এখন এখানে আসো থ্রাইস ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লিজ দেখো একটা জেড এখানে বেশি নিয়েছি একটা জেড এখানে দিয়ে দিয়েছি মাইনাস এখানে একটা ওয়াই নিয়েছি মাইনাস ওয়াই তাহলে 3 ওয়াই লাগবে না আমি 2 ওয়াই পাবো না এখানে তাই একটা এক্স বেশি নিয়েছি তাহলে মাইনাস এক্স দিয়েছি এখন এটা 0 এটা 0 এটা 0 শেষ হয়ে তাহলে এখন থ্রাইস এক্স মাইনাস জিরো থ্রাইস জেড মাইনাস জিরো থ্রাইস ওয়াই মাইনাস জিরো সাইড নোট সেন্স এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু জিরো দেখো 27 হয়ে গেছে ভাবে 27 এক্স ওয়াই জেড 27 এক্স ওয়াই জেড ওকে 102 নাম্বার ম্যাথ গেল এটা 103 নাম্বার ম্যাথটাও একই ম্যাথ কিন্তু একটু প্যাটার্ন করে দেওয়া হয়েছে আর কিছু না একটু দেখাই দিই একটা লাইন
ব্যাটা স্টেস পর্যন্ত দেখাই পুরোটা না দেখালেও চলবে হ্যাঁ বল চলো আমরা এটা পেয়েছিলাম 27 হ্যাঁ তাহলে এখন আমাদের কাজ কি এটা ওকে 103 ওকে জি অফ এক্স কস্ট কত p plus qx qx plus r x square এখন ওমেগা দা এটা ওমেগা স্কয়ার তাহলে সো z ওমেগা p plus q ওমেগা plus r ওমেগা স্কয়ার তাহলে সো z ওমেগা স্কয়ার তাহলে p plus q ওমেগা স্কয়ার plus r ওমেগা স্কয়ার তাহলে ওমেগা 4 এটা মানে কত p plus q ওমেগা স্কয়ার r ওমেগা এখন আসলে লেফট হ্যান্ড সাইড এখন দেখো লেফট হ্যান্ড সাইড এবং একই স্টাইলে ম্যাথটা করতে পারবে তোমরা ওকে লেফট হ্যান্ড সাইড 103 লেফট হ্যান্ড সাইড ওকে লেফট হ্যান্ড সাইড কোথায় পেলাম g জি ওমেগা কিউব প্লাস জি ওমেগা স্কয়ার কিউব জি ওমেগা স্কয়ার তাহলে আমরা কি পেলাম এটা মানে কই দেখো পি প্লাস কিউ ওমেগা প্লাস আর ওমেগা স্কয়ার আর ওমেগা স্কয়ার পাওয়ার 3 প্লাস পি প্লাস কিউ ওমেগা স্কয়ার প্লাস প্লাস আর ওমেগা আর ওমেগা এটা হলো ঠিক আছে আগের মতন এবি ধরে নাও ব্যাস শেষ আগের মতন ওই এবি ধরে নাও ভ্যালু বসাই দিব এবং ক্যালকুলেশন করলে আমরা এটা পেয়ে যাব 27ই পাবো আমি একটা লাইন জাস্ট বলে দিছি এটা এই ধরো এ এ কিউব এটা কত বি বি কিউব ফাইভ ওকে লেট কোনটা ধরলাম পি প্লাস কিউ ওমেগা প্লাস আর ওমেগা স্কয়ার ইকুয়ালস টু এ এন এন্ড এন্ড আমি অনেক গ্যাপ দেবো এবার কিন্তু পি প্লাস কিউ ওমেগা স্কয়ার প্লাস আর ওমেগা ইকুয়ালস টু বি তাহলে এটা যখন ধরলাম এটা পেলাম সে আগের মতন যদি আমরা ক্যালকুলেশন করি এ প্লাস বি থাকবে এখানে আর পরেরটা থাকবে এ স্কয়ার মাইনাস এ বি প্লাস b স্কয়ার তাহলে a প্লাস b থাকলো একটা আর একটা হবে a প্লাস b ওমেগা বা ওমেগা b আমরা পুরো ডিটেলস করব না আবার a এটা ওমেগা কিউব নিয়ে এটা ফ্যাক্টরাইজ আর একটা হবে কি a প্লাস ওমেগা স্কয়ার মনে আছে তো আমি ফ্যাক্টরাইজ করলাম না কিন্তু আগেটা করে দিয়েছিলাম এই জন্য এটা করলাম না দেখো আগে যেটা করছিলাম সেটা এখানে করে এটা বাদ দিলাম এখন চলো আগের মতন ভ্যালু বসাই দাও আগের মতন ভ্যালু বসাই দিলে আমরা পি কিউ তো তাহলে আমি ভাবো আছে টুয়াইস পি মাইনাস কিউ মাইনাস আর আমি একবারে দিয়ে দিচ্ছি এবার টুয়াইস আর মাইনাস পি মাইনাস কিউ সব গ্যাপ দিয়ে দিলাম এবার আছে থ্রাইস টুয়াইস কিউ টুয়াইস কিউ মাইনাস পি মাইনাস আর মনে আছে তো ওই যে ভ্যালু বসাবো এগুলো এটা বসাই দিব ওমেগা মাল্টিপ্লাই করব ওমেগা স্কয়ার মাল্টিপ্লাই করব কমন নিব এই ফাইনাল এটা বুঝছো গ্যাপ দিয়ে দিলাম অনেকটা ওকে এখন আমাদের আগের মতন কাজ আমাদের এখানে আছে পি প্লাস কিউ প্লাস আর কিন্তু জিরো দেওয়া আছে এখন আসো এটা থ্রি পি মাইনাস নিয়ে নিলাম পি প্লাস কিউ প্লাস আর ওকে থ্রি আর পি প্লাস কিউ প্লাস আর ব্র্যাকেটে দিলাম আবার আগের মতন থ্রি থ্রাইস কিউ মাইনাস পি প্লাস কিউ প্লাস আর তাহলে তো জানো এটা জিরো থ্রি পি মাইনাস জিরো থ্রি আর মাইনাস জিরো থ্রি কিউ মাইনাস জিরো
তাহলে এখন 27 pq r হয়ে গেল এখন দেখো তো কি আছে 27 মানে কত 3 পাওয়ার 3 3 পাওয়ার 3 সব ডিফারেন্স করে বলা যাবে না এখন আছে 3 এর পাওয়ার 3 pq r এখন একটা কন্ডিশন এখানে দেওয়া আছে দেখো লাস্টে বলা আছে যে x আর a 3 x ও 3 l 3 তাহলে x আছে 3 আর এও 3 তাহলে a আর এটা x pq আর সাইড নোট সিনস a ইকুয়ালস টু 3 আবার কি x ইকুয়ালস টু 3 তাহলে যেভাবে যা বলেছে এই 3 জায়গায় a দিলাম এই 3 জায়গায় x দিলাম পড় তাহলে ওকে হয়ে গেল এটা বুঝতে পারছো ওকে দেখো বুঝতে পারছো কিনা হ্যাঁ এখন আমরা সামনের দিকে আগাই তাহলে নাকি আজকে পর্যন্ত আপনার পরে দিন এখান থেকে শুরু করবো ইনশাল্লাহ এই এখন এই টাইপের ম্যাথ ইনশাল্লাহ পরের দিন দেখি শেষ করে দিব ওকে তাসমিয়া আবার আসতেছে আমার সে ঠিক আছে আজকে আমরা এই পর্যন্ত লিখতে দিলাম